নবীগরি সল্লাহ আলাহিসাল্লামের একটি হাদিস আমি বলবো সেটা হলো সালা সাদুম ক দে হারু আমার লহ আলহিল তিন ব্যক্তির জন্য জান্নাত হারাম তিন ব্যক্তির জন্য জান্নাত হারাম তার মধ্যে একটি হলো মতবিনুল খামার যারা নিয়মিত নেশেদার দৌব্য পান করবে নেশেদার ধরবো বলতে সিগিরের জবদায়ী ও বা পেন্সিডেল মদ যত রকমের নেশাদার ধরব আছে মদ নেশোদার ধরব সিগিরেটও নেশোদার ধরব কারণ নবীগরি সল্লাহ সাল্লাম বলছেন মাজা নেমাজা মস্কিরিন হারামুন সব ধরনের নেশার দৌর্ব্যে হারাম কুল্লু মস্কিরিন ক্ষমর সব ধরনের নেশার দর্ব হলো মদ আর সব ধরনের মদে হারাম সোনানাইব নেমাজা তাহলে সব ধরনের নেশনের দর্ব হল হারাম লাইয়েদুল খেলুল জান্না লাইদ খুলুল জান্না দা খমর যারা নিয়মিত নেশনের দর্ব্য পান করবে বিড়ি সিগারেট যোদ্ধাই বা ফিনসিডেল যত রকমের নেশনের দর্ব্য পান করবে তারা জান্নাতে যাবে না তারা জান্নাতে যাবে না এই হাদিসে নবী সাল্লাহ সাল্লাম বলছেন তিন ব্যক্তির জন্য জান্নাত হারাম তার মধ্যে একটি হলো মদমিন খমর যারা নিয়মিত নিষেধ দুর্গ পান করবে দুই নম্বর হল আল আকু যারা পিতা মাতার অবাধ্য সন্তান পিতা মাতার নাফরমান সন্তান পিতা মাতাকে কষ্ট দেয় পিতা মাতার সাথে নাফরমানি করে ওই সন্তানের জন্য জান্নাত হারাম তিন নম্বর হলো আদায়ুস আল্লা দিন খোবাইস যারা তাদের পরিবারের অশ্লীলতা গুনহার কাজ মেনে নেয় তাদের পরিবারের অশ্লীলতা গুনহার কাজ মেনে নেয় গুনাহা করো টেলিভিশন লাগাও ডিসলাইন লাইন লাগাও অবাধ মিলে বসা করো মার্কেটে যায় ঘুরাফেরা করো সালাদ আদায় না করো সমস্যা নাই এই যত রকমের গুনা আসলে অশ্লীলতা আছে যারা মেনে নেয় তাদের পরিবারে তাহলে তারা জান্নাত তাদের জন্য জান্নাত হারাম এখন আল্লাহ না কর এই হাদিসটা যদি ওই সিগারেট খোর আর ইউবা খোর বা নিষেধাজ্ঞ পর্যন্ত রমের নিষেধাজ্ঞ পান করে তাদের সাথে যদি ফিট হয়ে যায় তাহলে তাদের কি উপায় হবে আমি এটাই বুঝাতে চাচ্ছি এবার আর একটা হাদিস নবীগুল সাল্লাম বলছেন তিন আতুল খামাল তাদেরকে তিন আতুল খাওয়াবেন যারা নিয়মিত নিষেধাত দ্রব্য পান করবে তাদেরকে জাহান জাহান্নামে জাহান যখন জ্বলবে শরীর থেকে যে রক্ত ফুজ বের হবে জলার পরে যে শরীর থেকে যে রক্ত ফুজ বের হবে আগুনে জলার পরে জাহান্নামে নামে ওই রক্ত ফুজের আল্লাহ সোবাহ গরম পানি দিয়ে ও ট্যাঙ্গের মতো শরবত বানাবে এই গরম রক্ত আর পুজ শরীরে পুজ যে গা দেখে যে পুজা বের হয় ওই পুজ দিয়ে শরবত বানাইয়া ওই নেশের দ্রব্য যারা দুনিয়াতে নেশের দ্রব্য পান করছে তো বার মারা গেছে তাদেরকে আল্লাহ খাওয়াবে শরবত আকারে আরো অনেক খাদিস আছে দর্ব কঠিন তাদের চল্লিশ দিনে সারাত কবুল হবে না তারা মুক্তি পূজার মতো অন্যায় করলো এভাবে বিভিন্ন হাদিস আছে যারা তোভাবে ব্যতীত মারা যায় আর জুমিনাম আলী শয়তান আল কোরআনে বলছেন এদের শয়তানের কাজ নিষেধাদ্দ যারা করে